ক্রমবিকাশমান আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় এখন লাখ লাখ তরুণ তরুণী। পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেরাই হয়ে উঠছেন এক একজন উদ্যোক্তা, ঘরে বসেই অর্জন করছেন বিপুল বৈদেশিক মুদ্রা। আউটসোর্সিং নিয়ে আদিত্য মামুনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রথাগত চাকরি আসলে শুধু প্রফেশন হতে পারে না, তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং ডেফিনেটলি এটা একটা অনেক বড় এরিয়া। কাজী দ্রোহী রহমান লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এরপর বড় দুটি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন 7 বছর, কিন্তু সৃজনশীল কর্ম আর নিজেই কিছু করার তাগিদ অনুভব করতেন সব সময়, তাই চাকরি ছেড়ে নেমে পড়েন ফ্রিল্যান্সিংয়ে। মাত্র 5 বছরে শুধু নিজেই নন, সফলতার আলো ছড়িয়েছেন আরও অনেকের মাঝে। প্রাথমিক পর্যায়ে আসলে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, 7-8 মাস আমি কোনো কাজই পাইনি, তারপর আমি খুবই কম মূল্যে হয়তো কাজ পেলাম, প্রজেক্ট পেলাম, সেটা শেষ করলাম, এভাবে দু একটা করতে করতে আমার আসলে বেশ ভালো লাগলো সেক্টরটা। ঘরে বসে বিশ্বের নানা প্রান্তের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ করেন তিনি, তার সৃজনশীল ও উদ্ভাবনী কর্ম অনুসরণ করছে বিশ্বের অনেক তরুণ তরুণী। ফ্রান্সের একটা কোম্পানির জন্য ওদের আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, ওরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে ওরা রিসার্চের কাজ করে, অস্ট্রেলিয়ার ইনভেস্টর রিলেটেড রিসার্চ করে, 3টা প্রজেক্ট করেছি ওদের জন্য। আউটসোর্সিং এ সফল এমন অনেকের মধ্যে যশোরের শাহানুর শরীফের খ্যাতিও দেশ বিদেশে। 36 বছর বয়সী এই তরুণ গেল 9 বছরে 8টি অ্যাপ বানিয়েছেন, টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে আয় করছেন লাখ লাখ ডলার। 50 জন আমার হাতে ট্রেইনড আপ হয়েছে, এটা সোসাইটির প্রতি আমার কন্ট্রিবিউশন। freelancer.com থেকে আমি মোটামুটি 3 কোটি টাকা মতো ওখানে আমি উপার্জন করছি। প্রতিভার সাফল্যকে নিজের মধ্যে আটকে রাখতে চাননি শাহানুর, তাই বেশ কজন তরুণ তরুণী নিয়ে গড়ে তুলেছেন একটি টিম, যারা দেশ বিদেশে নানা ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ করছেন। আমেরিকা ট্রান্স ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আছে, ওরা এগ্রিকালচার নিয়ে কাজ করে, তো ওদের সফটওয়্যার সাপোর্ট আমি দিই এবং ওদের সফটওয়্যার আমার হাতে বানানো। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এ খাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা দেখছে সংগঠনটি। এদিকে যদি আমরা আউটসোর্সিং ইনভলভ করতে পারি, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে, অপরদিকে তারা কিন্তু দেশের অর্থনীতিতেও শক্তিশালী একটি ভূমিকা তারা রাখতে পারবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ বাস্তবায়নে বিপিও বা আউটসোর্সিং হতে পারে সবচেয়ে বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তিতে আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে উঠুক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।